ওয়েলকাম বন্ধুরা, এইচবি গোট ফার্মে আপনাদেরকে স্বাগত। নতুন করে যে সমস্ত খামারি বন্ধুরা ভাবছেন ছাগল পালন করবেন, তারা ইউটিউবের ভিডিও দেখে একটা ব্যাপক পরিমাণে টাকা খামারের পিছনে বা ঘর তৈরির পিছনে নষ্ট না করে প্রথমে একটা অল্প খরচায়, মানে যদি আপনার প্ল্যানিং থাকে 30টা বা 40টা ছাগল বা 50টা, লাখখানিক টাকার মধ্যে একটা ছাগল করে 2 বছর বা 3 বছর একটা ফার্ম করে দেখুন, সেখান থেকে সাফল্য পাবেন আর সেখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাবেন। কেউ যদি মনে করেন আমি একটা 100 ফুট বাই 20 ফুট একটা ঘর করব, করে 500 ছাগল একবারে পুষব, তাহলে কিন্তু বন্ধুরা পারবেন না। আজ যে খামারি বন্ধুর ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি, ইনি 25টা ছাগল টোটাল ছাগল নিয়ে একটা ফার্ম শুরু করেছেন, যার মধ্যে 8টা মা ছাগল আছে, একটা পাঁঠা, বাকি তার বাচ্চা। তার এই ঘরটা করতে টোটাল খরচা হয়েছে 70,000 টাকা। দেখুন, নিচেও বাঁশের মাচা, সাইডেও বাঁশের খুঁটি, আর টিন দিয়ে ঘেরা চারি সাইডটা। খরচা প্রচুর কম, খাবারের পাত্রগুলোও দেখছেন ছোট ছোট স্টিলের গামলাতে, অ্যালুমিনিয়াম গামলাতে ঘাস দিয়ে রেখে দিয়েছেন। ইনি বিকালের টাইমে 1 থেকে 1.5 ঘন্টা একটা ফাঁকা চারণ ভূমি আছে, সেখানে নিয়ে যান ছাগলগুলোকে চড়ানোর জন্য। সকালের টাইমে ইনি অন্য কাজ পেশায় যুক্ত থাকার জন্য কাজে ব্যস্ত থাকেন, সকালের টাইমে বাড়িতে কাটা ঘাস দেন। বিকালে ছাগলগুলো যেমন মাঠে নিয়ে যান, তেমন তিনি 1 বস্তা ঘাসও সেই সাথে জোগাড় করে আনেন পরের দিন সকালে ছাগলগুলোকে দেওয়ার জন্য। আর সারা বছরে এই যে 70,000 টাকার ফার্ম, এর থেকে লাভ লস কেমন? সারা বছরে লাস্ট 3-4 বছর ধরে প্রত্যেক বছর আপনি 7টা থেকে 8টা খাসি ও 4-5টা করে মেয়ে ছাগল বিক্রি করছেন। তার ফার্মে টোটাল 8টা মা ছাগল, সেখান থেকেই তিনি প্রায় বছরে 10 থেকে 12টা ছাগল বিক্রি করছেন। তো এই ক্রস জাতের ছাগল আপনারা দেখেই বুঝতে পারবেন, এভারেজ একটা পাঁঠা বা খাসি ছাগল হলে 9 থেকে 10 হাজার টাকা সেল হচ্ছে। আর ক্রস জাতের মা ছাগল 1 বছরের মাথায় উনি যখন সেল করছেন অন্য কোনো নতুন ফার্মের জন্য, যারা ফার্ম শুরু করছেন তাদের জন্য দিচ্ছেন বা ব্যাপারী হয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে 5 থেকে 6 হাজার টাকা সেল করছেন। তো টোটাল আমরা যদি জোড়া হিসেবে কাউন্ট করি, তখন তিনি কিন্তু এভারেজ 15,000 টাকা 2 পিস ছাগল বিক্রি করছেন। এবার যদি 10টা থেকে 12টা ছাগল সেল করে, তো 6×15=90,000 টাকা, অর্থাৎ বছর শেষে তিনি প্রায় 1 লাখ টাকা করে লাস্ট 4 বছর ধরে এই কাজ করে আসছে। তো এই ফার্মে আসার একটাই উদ্দেশ্য, উনি ওনার ফার্মটাকে একটু বড় করতে চান, সেই জন্য আমাদের অ্যাডভাইস নিয়েছিলেন যে আমরা কীভাবে তাকে গাইড করবো। তো আমরা তাকে হেল্প করলাম যে আপনি এখন 25টা ছাগল আপনার অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা আছে, আপনি এটাকে 40 থেকে 50টা পর্যন্ত করতে পারেন, ভবিষ্যতে সেটাকে 100 পর্যন্ত নিয়ে যেতে পারেন, সেটা আপনার কর্মদক্ষতা ও আপনি কতটা করতে পারছেন সেই হিসাবে। এনার প্ল্যানিং ছিল প্রথমে 50টা একটা মা ছাগলের সেট করবে, কিন্তু এই ভুল উনি যাতে না করেন সেই জন্য আমাদেরকে অনেকবার ফোন করে ডেকেছিলেন, আমরা এখানে এসেছি শুধু এই কারণে। আমরা প্রথম গাইড করলাম তাকে 50টা ছাগল আপনি টার্গেট করুন, আপনি চাইলে ঘরটা 70, 80 বা 100টার একটা ঘর করে রাখতে পারেন, কিন্তু ছাগল এই মুহূর্তে বাড়ানোর দরকার নেই। হঠাৎ করে এই ফার্মটাকে টোটাল 50টা মা ছাগলের ফার্ম কেন করা উচিত নয়, যেহেতু তিনি টোটালটাই চারণভূমির উপর নির্ভরশীল, তার একটা 10 কাটা জায়গা আছে উঁচু জায়গা, আমরা অ্যাডভাইস করেছি সেই উঁচু জায়গায় নেম্পিয়ার প্রজাতির কোনো ঘাস সেখানে লাগাতে হবে। আপনি কোনোদিন অসুস্থ হলেন যাতে সেই সময়টা সেই মাটির জমিটা থেকে ঘাস এনে কভার করতে পারেন, কারণ আপনি 25টা বা 50টা ছাগল মাঠ চড়িয়ে স্বাবলম্বী হলো, আপনার ফ্যামিলির কেউ সেই কাজটা করতে পারবে না। সুতরাং সেটা আপনার সাথে অ্যাডজাস্ট হয়েছে, কিন্তু অন্য নতুন কোনো লোক যদি সেই জিনিসটা ছাগলগুলোকে 4 দিন মাঠে চড়াতে যায়, সেক্ষেত্রে ছাগল বিভিন্ন দিকে চলে যাবে, আপনি যে সিস্টেমে তাদেরকে চড়ান তারা সেই সিস্টেমে তার সাথে অ্যাডজাস্ট হতে পারবে না 2-4 দিনে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে। আর মানুষের জীবনে ব্যস্ততা থাকতেই পারে, একটা পারমানেন্ট কোনো জায়গায় যদি 10 কাটা বা 1 বিঘে জায়গায় যদি ঘাস লাগাতে পারে, সেক্ষেত্রে আপনি অনেকটাই সেই ঘাসের উপর ডিপেন্ড করে আপনার লাইফের অন্যান্য কাজও করতে পারবেন, কোনো প্রবলেম হলে সেই দিনগুলো আপনি কভার করতে পারবেন। বিশেষ করে বর্ষার সময়টা, যখন অতিরিক্ত বর্ষা হচ্ছে, আপনি নিয়ে যেতে পারছেন না মাঠে, নিম্নচাপের দিন, সেই দিনগুলো আপনার ছাগল না 100% না খেলেও 80% আপনি তাদেরকে বাড়িতে খাওয়াতে পারবেন, তো সেক্ষেত্রে ফার্মের কোনো সমস্যা হবে না, কোনো ছোট ছাগল বা মা ছাগল খাওয়ার ঘাটতির জন্য কোনো সমস্যাও দেখা দেবে না।
নতুন খামারিদের উদ্দেশ্যে আমরা একটাই কথা বলবো, হঠাৎ করে ফার্মটাকে বড় করে তাদেরকে খাবার দিতে না পেরে ফার্মের সব ছাগলগুলো রোগগ্রস্ত বা রোগা হয়ে যাওয়ার ফলে ফার্ম বন্ধ করতে যেন না হয়। আপনারা আপনাদের পরিস্থিতি অনুযায়ী ছাগল ক্যাপাসিটি বাড়ান একটু একটু করে। আপনি 25টা পাচ্ছেন, 30টা, 40টা, 50টা, এভাবে এগিয়ে যান, দেখবেন সফল হবে।